এই যে কালকে থেকে একটু ঠান্ডা পড়লো না আর এই বাবারে বাবা একেবারেই না বিছানা ছাড়া উঠতে ইচ্ছা করে না সকালে কিন্তু ঠিকই উঠলাম চা খেলাম সবই করলাম কিন্তু ফাইনালি উঠা আর উঠা হচ্ছে না এই উঠবো আর কি কাজ করতে যাব আর কি করব আর কি করতে করতে বারোটা বাজায় দিচ্ছি দেখো তো অবশেষে ফাইনালি বিছানাকে ত্যাগ করছি আর এই যে চা এখন একটু চা খাবো আর হচ্ছে চায়ের সাথে কী খাবো জানো সিঙ্গারা খাবো আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর এই যে শীত পড়ে গেল না কালকে থেকে মোটামুটি ভালোই শীত আর কি মানে মনে হচ্ছে যে শীতকাল তো এখন কি হচ্ছে জানো একেবারেই ঘুম থেকে মানে ঘুম থেকে ঘুম তো ভেঙে যায় ঠিকই কিন্তু উঠতে ইচ্ছা করে বিছানা থেকে কি যে আরাম লাগে মনে হয় কি আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি দেই করে করে না এই অবস্থা অনেক বেলা হয়ে গেছে এখন বারোটা বেশি বাজে শুধু শুধু কিন্তু চা খাইছি মাথার কাছে ফ্লাক্সের চা থাকে তো আর অন্য চলে আসছে হোম অফিস করবে আর কি বাইরে গেছিল কেউ যে ওয়ান বাই ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো নিয়ে আসছে একদম গরম মাইক্রোভেনের মধ্যে রাখা ছিল কাঁচামল দিয়ে খাচ্ছি সাথে চা সংক্ষেপে রান্না বান্না করবো সবজি দিয়ে একটা খিচুড়ি করবো আর ডিম বা কিছু একটা করবো এই জন্য কোনো একটা তারা নাই আর কি আর শীতকালে না এই যে বিছানা থেকে কম্বল বা লেপের নিচে থেকে উঠতে ভীষণ একটা কাহিনী লাগে তো মনে হয় কি দুই দেড় মাসের মতো তো দেড় দুই মাস মতো থাকে এই সময়টা এই সময়টাকে এনজয় করি আর কি তো চলো চা খাই আর সিঙ্গারা খাই তারপরে হচ্ছে দেখি রান্নাঘরে যাই হেলে দুলে তা তো আমি একদম আস্তে আস্তে খাই বুঝছো তো ভাবতেছি চার থেকে সময় লাগবে দেখো আর কি গাজর ওলকপি ফুলকপি শিম সব নিয়ে না পাতলা করে একটা ঢেলঢালা খিচুড়ি রান্না করবো ভাবতেছি ভাবতেছি না সেটাই করবো তো ভাবতেছি কি চা খেতে থেকে এগুলা কাটা কাটি শেষ করে ফেলি এটাই তো মেইন ঝামেলা তাই না যে কাটা কাটি আর কি প্রিপেয়ার করা বসায় দিলে তো হয়েই যায় কারণ এখানে তো আর ওই দাঁড়ায় দাঁড়ায় বুনা বুনির কোনো সিন নাই তো ঘি আছে পাতলা করে খিচুড়ি রান্না করে স্যুপের মতো করে না অত না মানে একটু ঢেল ঢেলা নরম খিচুড়ি করবো আর কি করে তারপরে করবো কি সব মাখায় না প্রেসারে দিয়ে দিব তারপরে একটু ভুনা হয়ে গেলে তারপরে নামায় পাতিলে গরম পানি দিয়ে পাতলা করে নিবনে তারপরে ভালো করে ফুটায় ধনাপাতা দিয়ে দেবো ধনা পাতা দিলে অবশ্য দিয়ে দেওয়া লাগবে না দেখা যাক যেটা দিয়েই খায় অরণ্যকেও দিব সাথে ডিম ভাজা করবো আজকে মাংস রান্না করলে রান্না করা যায় কিন্তু না রাতে দেখি যাই করার করবো এখন হচ্ছে খুব সংক্ষেপে খাওয়া দাওয়া চলো তারপরে আবার তোমাদের চাল ডালটাকে আগে নিলাম এখানে দেখো ইয়ে আদা রসুন হলুদ মরিচ জিরা এই দিয়ে লবণ দিয়ে ভালো করে আগে মাখায় নিব একটু তেল দিয়ে চাল আর ডালটাকে মাখায় নিব মাখায় নিয়ে তারপরে পানি দিয়ে তারপরে কি দিব তারপরে দিব হচ্ছে ইয়ে সবজি দিব আর কি আর গরম মশলা দিব হচ্ছে তেজপাতা লং আর এলাচি আর কিছুই না তো এই যে এই হচ্ছে অবস্থা পেঁয়াজ কিন্তু দেই নাই পেঁয়াজ একেবারে বাদ সিলেবাস থেকে মানে যেখানে না দিলে না সেখানে দিচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না একেবারেই না আনন্দে খাওয়া দাওয়া হচ্ছে ওই পেঁয়াজের বদলে এবার অন্য কিছু কিনবো বুঝছো এটাই ঠিক করছি তো যাই হোক লবণ দিলাম দিয়ে দেখো ওই যে ইয়ে করলাম প্রেশারটা দিয়ে দিলাম আর আমার পুত্র আসছে কি যেন খালি খুঁজতে ফ্রিজ খোঁজে জিজ্ঞেস করি কি বলো আমাকে বা তখন বলে না কিচ্ছু না এ তাই এই হচ্ছে অবস্থা এটা কামড় দেয় একটা ওটা কামড় দেয় গাজরে একটা কামড় দেয় এই হচ্ছে অবস্থা তো এখানে হচ্ছে টুকটাক সবজি বাজার দেখো পেঁয়াজ কাঁচা না পেঁয়াজ তো না খালি পেঁয়াজের কথা বলি কাহিনি কি টমেটো ওলকপি বেগুন এইসব আর কি কাঁচামরিচ ধনে পাতা মাছ নামেছিলাম যে মাছ না ভাজি করব তার ভাজি করব না হাঁসের ডিম ভাজবো আর কি এই হচ্ছে অবস্থা তো মাছগুলোকে আবার একটু রেখে দিব আর এই প্যাকেটটাতে না মাংস বুঝছো তো ওদিকে হচ্ছে ইয়ে ইয়ে আপেলগুলোকে ধুয়ে এখানে রেখে দিলাম চায়ের ইয়ে কাপটা বেটা সেটা পরেছিল আর এখানে দেখো মালটা আর বোধহয় কি আঙুর কাটা তো এটা এখানে থাক ঢাকনা দিয়ে রেখে যাই হচ্ছে ওই রান্নাঘরে ওগুলো ধুয়ে টুয়ে ফেলবো তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো একটু টমেটো অল্প একটু একটা ছোট্ট পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ দিয়ে দুইটা হাঁসে ডিম এখন ভাজবো আর কি আর ওদিকে না প্রেশার কুকারে দুইটা সিটি দেওয়ার পরে না আমি চুলা বন্ধ করে দিছিলাম তো এখন প্রেশার নিজে নিজে প্রেশার রিলিজ হয়ে গেছে আর কি মানে আমি জোর করে প্রেশারকে বের করি নাই আর কি আর ওইদিকে ছোটো প্রেশার কুকারে না কয়েকটা ইয়ে পুরানো আলু ছিল সিদ্ধ করে দিছি আলুর পরোটা বানাবো আর পুরানো আলু আপাতত তো আর কিনাকানির সিন নাই এখন শুধু নতুন আলু শুধুই নতুন আলু তো এদিকে একটা কাহিনি তোমাদের সাথে বলি দেখো দু প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে না প্রেশার কুকার চুলা বন্ধ করে দেওয়ার পরে দেখো দশ পনেরো মিনিট পরে খোলার পরে এরকম মানে ইয়ে খিচুড়ি হয়েছে এখন আমি না অর্ধেকটা খিচুড়ি নিয়ে ইলেকট্রিক কেটলে গরম পানি করা ছিল আর কি গরম পানি দিয়ে এখন এটাকে হচ্ছে নরম খিচুড়ি বানাবো আর বাকি অর্ধেকটা এরকম ভুনা খিচুড়ি রেখে দিব বুঝছো রাতের বেলার জন্য কারণ এখন যদি ওইটাকেও নরম খিচুড়ি করে ফেলি না রাতের বেলা একেবারে পায়েসের মতো হয়ে যাবে এরকম নরম বা পাতলা খিচুড়ি না সাথে সাথে খেতে হয় তো এদিকে দেখো আমি এদিকে পানি দিয়ে পরিমাণ মতো এটাকে একটু বলক দিতে দিলাম তো এরকম চার পাঁচ মিনিট বা ছয় মিনিট বলক দেওয়ার পরে ঢাকনা করলাম দেখো সুন্দর পাতলা খিচুড়ি হয়ে গেছে নরম খিচুড়ি আর কি এখন কাঁচা মরিচ বেশি করে ধনে দিয়ে নাড়াচাড়া করে তারপরে চুলাটা বন্ধ করে দিব আর ওই যে বাকি অর্ধেকটা কিন্তু ঠিকই ওই ঝরঝরা ভুনা খিচুড়ি হয়ে গেছে তো দেখো একই একবারেই কিন্তু দুই রকমের খিচুড়ি রান্না করা যায় বুঝছো টেকনিকটা তোমাদেরকে শিখাই দিলাম তো এখন হচ্ছে আমি এই যে ইয়ে দিলাম ওই হাঁসের ডিমটা ভাজি করতেছি আর আমার না ডিমের অমলেট করলে না অনেক মোটা করে করলে খুবই ভালো লাগে কিন্তু এটা শুধু মাস্তা আহমেদের জন্য তো তাই আর কি দুটা দিয়েই করলাম তো এই হচ্ছে অবস্থা না হলে না আর এদিকে দেখো মরিচ শুকনো মরিচকে তেলে ভাজতেছি তো এই যে হয়ে গেছে খিচুড়ি দেখো এখন সাথে সাথে না খেলে না হয় না এই খিচুড়ি বুঝছো কিন্তু খুব ভালো লাগে শীতের দিনে না অনেক ভালো লাগে আর আজকে ধনে পাতা বেশি করে দিচ্ছি তো ঘি আর দিলাম জিজ্ঞেস করছিলাম আসান আহমেদকে বলো না লাগবে না সবচেয়ে দারুণ ব্যাপার কি জানো এই ডিমটা একটুও কিন্তু বেঁচে মানে একটুও কিন্তু রাখার কথা না আজকে মাসান্দ আহমেদেরও কিন্তু ওনার না সবজি খিচুড়ি এতই শুধু শুধু খেতে নাকি এতই ভালো লাগছে আজকে না হাফেরও কম ডিম খাইছে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি দেখে যে কি ব্যাপার কাহিনী কি বলো যে না এমনি খিচুড়িটা খুব ভালো লাগতেছে তা আমি মনে মনে বললাম ও আচ্ছা পেঁয়াজ ছাড়া খিচুড়ি তো এই জন্য বোধহয় এত ভালো লাগতো উনি অবশ্য জানে না এইসব তো ওদিকে ওনাকে খেতে দিয়ে দেখো ওইদিকে কী আসছে তিন দিন হয় আমি না একটা ঘর মোছার জন্য একটা মেয়েকে মানে মেয়েটা এসে ঘর মুছে দিয়ে যায় আজকে থার্ড ডে আজকে এসেই বলছে তার কোনো শীতের কাঁথা কম্বল নাই তাকে যদি আমি একটা কিছু দিই তো এটা কম্প্যুটার একটা ছিল আর কি সেটা দিচ্ছি কিন্তু আমার কাছে সবসময় মনে হয় কি সবা মানে সবাই এসে খায় শীতের দিনে শীতের গরমের দিনে ফ্যান লাগবে এইসব একটা ব্যাপার আর কি বুঝি না আমাকে কি আমার উইকনেসের সুযোগ নেয় নাকি আমাকে বোকাভাবে ঠিক বুঝতে পারি না তবে কোনো কিছু চাইলে সেটা যদি ঘরে মজুদ থাকে না দিলে না ভীষণ অস্বস্তি লাগে গিলটি ফিল হয় তো যাই হোক দিয়ে দিলাম যে যারটা সে বুঝবে আমার দেয়ার মধ্যে একটা পজিটিভিটি আছে আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই না দিয়ে গিলটি ফিল করাচ্ছে তো এখন এই ছোট্ট একটা বাটিতে না একটু খিচুড়ি নিয়ে খাচ্ছি আর কি আর কিছুই না আর একটু মোবাইলে না একটা ইয়ে দেখতেছি তোমার মিশরিও একটা বাজে তো ছাদের জন্য রেডি ছাদে এখন না জুতা পরেই যাই তাহলে আরাম লাগে ধুলা লাগে না পায়ে আর কিরকম অবস্থা বিকাল হওয়ার আগেই মানে দুপুর একটা দুইটা বাজলেই না কেমন যেন মনে হয় কি সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু আনার ছিলে নিছি ঝুড়িটা পাশের বা দিয়ে যাব ছাদে উঠেই নাই জবাগুলার রূপ দেখে চোখ ঝলসায় গেছে অনেকগুলা জবা মনে হয় দশ পনেরোটা জবা একটা গাছে আর এত সুন্দর রং ঝকঝকে তো প্রতিটা ফুলই কিন্তু খুব সুন্দর লাগতেছে বলার মতো না খুবই সুন্দর লাগতেছে তো একটু ঘুরে ঘুরে ফুলের নিচ্ছি এত সুন্দর লাগে তবে না ছবি তোলা হয় না আসলে নিজেদের মনে হয় কি যখন ইচ্ছা তখন ছবি তুলব কিন্তু বাইরে থেকে যারা আসে তারা কিন্তু প্রতিদিন অনেকে ছবি তুলে যায় আর এখানে আমার অ্যাডেনিয়ামগুলো শীতকালে তো এরা ঘুমায় তো এরা ঘুমাচ্ছে এই ঘুমের মধ্যেও না দেখো বীজ হয়েছে অ্যাডেনিয়ামে অদ্ভুত ব্যাপার শীতকালে কিন্তু এদের কোনো গ্রোথ থাকে না কোনো সারও থাকে না আর এই যে বড় মানি প্লান্টের পাতাগুলো জানি কে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এখানে হচ্ছে লিলির দেখো বীজগুলা কি সুন্দর আল্লাহ এখনই ওই ঠিক করে রাখতে হবে পরে তো ভুলে যাবো ভাবে আলু পুরি আছে এখন আমি দৌড়ায় আসছি কাঁচা মুড়ি হ্যাঁ এখন দিয়ে দিস বিষ আল্লাহ আমি মরিচ নিতে আসছি তো আচ্ছা এখান থেকে নেই এটা থেকে ওদিকে নাই তো আমি দেখো মরিচ আলু পুরি আনছি আমি মরিচ নিতে আসছি দৌড়ায় আর মরিচের মধ্যে বিষ দিয়ে দিছে সবগুলাতে দিয়ে দিছ ওষুধ মেডিসিন দিয়ে দিছে বিষ বলতে মেডিসিন আর কি কিন্তু মেডিসিন দেওয়ার পরে খুব ভালো হয়েছে তো ইয়ে এটার মধ্যে একটু ভালো করে দাও এটা একটা বেশি রোগা এটার মধ্যে একটু ভালো করে দাও এটা একদম বেশি ইয়ে তুমি আমার একেবারে মরিচ খাবা দূর ভরে যাচ্ছে কি কাচাপুরি আজকে আলু সাথে খাওয়া হলো না ওই মেডিসিন দিয়ে দিছে তো গাজগাজে শও বিস্কিটার দিকেছিলাম গেছিলাম গেলে হয়ে গেল অনেকক্ষণ হয় মাগরিবের আজান দিয়ে দিছে কিন্তু মাত্র এখন শোয়া ছয়টা বাজে আর এখানে দেখো মাসা লেখা লেখাপড়া করতেছে তো আমি না দুপুরবেলা বেলা খিচুড়ি রান্না করলাম যখন আরেকটা প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়ে দিছিলাম তো এখন ভাবছি কি আলু পরোটা বানাবো কাজকর্ম করি কিন্তু করতে ইচ্ছা করতেছে না কাজ ঠান্ডায় না খালি মনে হয় কি এলে মানে কম্বলের নিচে শুয়ে 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 বই পড়ি গাছ শুনি আর একটু হচ্ছে চা খাই এই যে আলু এখন দুধ চাও বানাবো একটু এই দুধ চা কি খাবা নাকি রং চাই খাবা দুধ চাও বানাও চপারে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা কুচি করে নিলাম একদম অল্প করে পেঁয়াজ আর কি ওই একটার বেশি এখন আর কোনো কিছুতেই পেঁয়াজ দিই না তো এদিকে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে না আলুটাকে ভালো করে ইয়ে করে নিয়ে মানে একদম মিহি করে নিয়ে এটার মধ্যে এখন লবণ দিয়ে মেখে নিবার আর এখানে দেখো ময়দা ময়দা মেখে রাখছিলাম আর কি তো এখন এরকম চারটা বড়ো বড়ো লেচি কেটে এটার মধ্যে না আলুর পুর দিব আর যে কোনো পুর ভরা পরোটা বানাতে হলে না পুটটা ভিতর দিয়ে ভালো করে চেপে মুখটা সিল করে তারপরে না হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে চারপাশটা ছড়ায় রাখলে তাহলে না হয় কি পুটটা সমানভাবে চারিদিকে ইয়ে হয় মানে স্প্রেড হয় আর কি তো এদিকে দেখো দুধ চার জন্য চায়ে সব আর কি দুধ চা একটু চিনি দিয়ে পানিটা আগে একটু চিনি দিয়ে জাল দিয়ে দুধ দিয়ে চা পাতা দিয়ে আস্তে আস্তে দিয়ে দিছি কিন্তু একটু না উতলে পড়ে গেছিলো বুঝছো দুধ চা দুধ এগুলো যে পড়বেই মানে এরা পড়বেই সোজা কথা এতে যে দেখো এইভাবে একটু চ্যাপটা করে করে না ছড়ায় ছড়ায় রাখলে তাহলে বেলতলে না আর ফেটে যায় না আর কি তো ভাবতেছি কি একটা পরোটা ইয়ে করে ওই বানায় আগে অরণ্যকে একটু চা দিয়ে ছোট ছোট করে কেটে দেই আর কি তাহলে বুঝবে না আলু পরোটা ভাববে কি পুরি তো এই দুপুরেও না তেমন কিছু খায় নাই আর কি তো এই যে ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছি আর আ চাটা যে কি ভালো হয়েছে কিন্তু একটু চা পড়ে গেছে অল্প একটু চা আর কি নিচে মানে উতলে পড়ে গেছিলো তো এই চাটা এখন অরণ্যকে দিব আর হচ্ছে আলু পরোটা দিব আমাকে যদি কেউ এরকম করে তৈরি করে মুখের সামনে দিত আহারে আমার যে কি ভালো লাগতো তা এখন হচ্ছে মাসিন আহমেদকেও দিব একটা পরোটা কারণ ওই যে ছাদে যে আলু পুরি খাইছে না রানী ভাবির ওইটা ওই ওইটাতেই সবার পেট ভরা তবুও যে বানাচ্ছি তো বলে কি হ্যাঁ একটা দাও তো ঠিক আছে একটা ওকে ওনাকেও কেটে দিচ্ছিলাম এই যে দেখো চায়ের রঙ দেখে তো আমি এখনই মুগ্ধ রাতে এখন যে ভয়েস জবার দিচ্ছি এখন আবার মনে হচ্ছে ইস একটু চা যদি বেশি করে বানায় রাখতাম এখন তো খেতে পারতাম বলো তো ঘুম হবে এই চায়ের আফসোস নিয়ে তা এখন আমার নিজের জন্য চা ঢালতেছি বুঝছো আর হচ্ছে দুইটা পরোটা না এখানে সে হাফ শেখে রেখে দিছি আর কি আর ওখানে একটা পরোটা অর্ধেকটা পরোটা আমি খাবো মনে করছিলাম খাবো না কিন্তু সহ্য হচ্ছে না চা আসলাম আর অর্ধেকটা আলু পরোটা নিয়ে আসছি মনে করছি কি খাবো না কিন্তু আর লোভ সামলাতে পারলাম না এত মজা লাগে এই সময়ে গরমের দিনেও ভালো লাগে আর শীতের সময় না মারাত্মক লাগে আজকে ছাদেও কিন্তু আলু পুরী খাইছি রানী ভাবির হাতে বানানো এখন না খেলো হতো কিন্তু ওই যে সিদ্ধ করে ফেলছি না আলু আলু সিদ্ধ করে ফেলছি এখন না বানালে আর মনটা খুব মানে মনে যে খাই দেখো কালারটা আটটা বাজে রানী ভেবি নাহার আর নাহারের ছেলে ছোট ছেলে সাইয়ান আসছে তো এখানে একটু দুধ চিত হয়েছিল আর দুটা ইয়ে পরোটা ছিল আলু পরোটা কেনা দুটাকে ভেজে তারপরে ছোট ছোট করে কেটে তারপরে দিলাম আর কি কেউ খেতে যাচ্ছে না নাহার বাইরে থেকে আসছে ভাবিকে বললাম যে না খান ভাবির দুধ চিতই পছন্দ আর নাহারকে বলছিলাম খাওয়াবো কিন্তু আমার রান্না মনে ছিল না আর এই যে এই কলাগুলো না রানী ভাবির খুব পছন্দ ভাবিকে বললাম যে ভাবি খান এই ফাঁকে অরণ্যকে দেখো বিফ কাবাব দিয়ে একটু ওই যে খিচুড়ি দিয়ে সালাদ দিয়ে দিয়ে আসলাম আর কি এই ডিনার তো তারপরে এখন হচ্ছে আমরা একটু গল্প করব আর হচ্ছে আমার সাথে একটু কথা বলে তারপরে চলে গেল আর কি মাসনাদ আহমেদের সাথে খুব জমে তার সাংঘাতিক জমে তো এখানে আমরা একটু বিভিন্ন বিষয় বিভিন্ন মানে কি এই প্রতিদিনের কথাবার্তা নিয়ে কি আলাপ আলোচনা করতেছি মাঝখানে আমি পানি নিতে আসছিলাম দেখি যে এখানে দেখো সিন দেখো মাসনাদ আহমেদ আর সাইয়ান যেই মানে ভীষণ এনজয় করতেছে দুইজন তো এখানে আমরা আবার কিছুক্ষণ গল্প টল্প করে প্রায় সাড়ে নটা পর্যন্ত গল্প করছি বুঝছো তো তারপরে ভাবি ভাবির বাসায় চলে গেছে নাহার নাহারে বাসা আমি আমার সাং মানে কাজ করছি অবশ্য পরে ডিনার টিনার মানে রাতের খাবার দাবার সেটা আরও পরে আর কি দশটারও পরে তো এই হচ্ছে অবস্থা আজকের কাহিনী হচ্ছে এই অবস্থা বুঝছো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে তোমাদের সাথে সুন্দর আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ